দর্শক মন্ডলী, আমরা এখন আছি রাজধানীর টিকাটুলির চৌধুরী শপিং কমপ্লেক্সে, কণিকা কসমেটিক্স সেন্টারে, কণিকা কসমেটিক্স সেন্টারে। এখানে কণিকা কসমেটিক্স এর সম্মানিত মালিক যারা একসময় স্কুলের প্রধান শিক্ষিকা এবং একজন মানবাধিকার সংগঠনের চেয়ারম্যানের স্ত্রী, আমরা এখন তার সাথে কথা বলবো। মানবাধিকার কর্মী, উনি নিজেও একজন মানবাধিকার কর্মী। আচ্ছা, ওনার সাথে আমাদের সরাসরি কথা বলি। আপনি ঠিক আছেন যে আপনি এই দোকান আসলে কবে থেকে শুরু করলেন? এই দোকান আমি শুরু করলাম 2018 সালে পহেলা এপ্রিল থেকে। আর আমার নাম হচ্ছে কৃষ্ণা ঘোষ, আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বর্তমানে এছাড়া আমার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন সদস্য। যেখানে বিশেষ করে মহিলাদের উপর নির্যাতন করা হয়, সেখানে আমি তাদের মহিলাদের সুবিধার্থে আমিও সেখানে গিয়ে তদন্ত করে আসছে বিভিন্ন রকম। আচ্ছা, আপনি তো বিভিন্ন তদন্তে গেছেন, এরকম কোন অরাখন্ড কোনো ঘটনা ঘটছে কিনা যে উল্টা মানবাধিকার উপরে অনেক ক্লেম দেওয়া হচ্ছে বা তেড়ে আসতেছে বা পটুয়াখালীতে গত বছর একটা মানবাধিকার এরকম একটা তদন্তে গিয়েছিলাম। সেখানে উনি ওখানকার মেয়র ছিলেন, ভদ্রলোকের নাম আমার এই মুহূর্তে মনে নাই। তখন আমাদেরকে ওই থানায়, পটুয়াখালীর একটা থানায় আমাদেরকে আটকে রাখা হয়েছিল। একরকম মানে চার পাঁচজন সাংবাদিক আসছিলেন, ওনারা অনেক কথা বলছেন এবং এক সময় আমি দেখলাম ওই মেয়র সাহেবের স্ত্রী, খুব সুন্দরী মহিলা, উনিও আসছেন। কিন্তু আমি ওনাদের পিছু, আমার হাজবেন্ডের পিছু, মানে আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি ছিলেন, পিছন দিকে ছিলাম। কিন্তু আমার মনে হলো ওনার মেয়র সাহেব ওনার ওয়াইফকে দিয়ে এমন কোনো একটা সিন ক্রিয়েট করার মানসিকতা ছিল, এটা আমি বুঝতে পারি। আমি খুব দ্রুত সামনে এসে দাঁড়িয়ে গেলাম, কাছে আসতে না পারে। হ্যাঁ, ওইভাবে আমি মাঝখানে দাঁড়িয়ে গেলাম, যাতে করে এবার আমার পরে আমার সভাপতি সাহেবের সামনে আমি, তারপরে ভদ্রমহিলা, যার ফলে ওখানে ওনারা একটা অকারেন্স করার জন্য তারা নারী সংগঠিত একটা কেলেঙ্কারি করার তাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেই দিন আমি না থাকলে এরকম একটা কিছু ঘটনা ঘটে যেত। প্রতারক হিসেবে বলে থানার ওসি সাহেব ওনাকে আটকে রাখা হয়েছে। অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, অ্যাডভোকেট দিলীপ রায়, আর রসরাজ রায় নামে তিনজনকে ওনারা গেছিলেন ইনভেস্টিগেশনে। ওনাদেরকে প্রতারক অপবাদ দিয়ে ওনাদেরকে 11 ঘন্টা আটকে রাখা হয়েছে গৌরনদী থানায়। তারপরে ওনাকে আমি বিভিন্ন জানা তারপর গোবিন্দ প্রামাণিক ওনাকে বললাম, তারপরে হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমি আমাদের গণপূর্ত মন্ত্রী সমরে যা ওনাকেও বলছিলাম। তারপরে বরিশালের এসপি সাহেবের সাথে কথা বলছিলাম, এসপি সাহেব আমাকে বলছিলেন যে আমি একটা এএসপিদের একটা তদন্ত পাঠিয়েছি, অপেক্ষা করেন, দেখা যাক বিষয়টা, যাতে আমরা একটা সমঝোতায় আসতে পারি, এটা আমি চেষ্টা করব। তারপরে আমি পরবর্তীতে খুব টেনশনে ছিলাম সারাদিন। তারপরে রাত 11টার দিকে খবর পেলাম যে ওনাদেরকে মানে অবমুক্ত করা হয়েছে। আবার সেই রাত্রে ওনারা সার্কিট হাউসে ছিলেন। আরেকজন চেয়ারম্যানের, ওখানকার স্থানীয় একজন চেয়ারম্যানের সহযোগিতায়
চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন, ওনার উনি বলছেন না আমি তো ওনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং ওনার ওনার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নিয়েছিলেন যে এই এই ভদ্রলোকের কাজ কি বা উনি আদৌ মানবাধিকার কর্মী কিনা কর্মী কিনা। তখন ওই সেই চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান সাহেব বলছিলেন, হ্যাঁ বলেন, যখন রবীন ঘোষকে ছেড়ে দেওয়া হয় তখন কি কোনো ব্লাইং পেপারে বা কোনো জোরপূর্বকভাবে কোনো আন্ডারটেকান বা কোনো শর্ত সাপেক্ষে বা এই ধরনের কি কোনো শেষ মুহূর্তে কোনো নির্যাতন বা মেন্টালিটি প্রেশার দিয়ে কি তাদেরকে ছাড়া হয়েছিল কিনা এই বিষয়ে আপনি কতটুকু জানেন? সারাদিন এমনি মেন্টাল প্রেশারে ছিল এবং ওনারা শারীরিক মানসিক তো নির্যাতনে সেটা তো ছিলেন না না ছেড়ে দেওয়ার সময় যে ওসি সাহেব যেন নিজে নিজে সেফ থাকতে পারেন না এরকম নাকি বলছিল যে প্রথমে যাওয়ার পর বলছিল আপনাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে কেস দেওয়া হবে, তারপরে পরে আর কোনো কেস দেয় নাই। অ্যাডভোকেট সাহেব বলছে আপনি আমাকে গুলি করেন কিন্তু আমি জনসাধারণের পাশেই দাঁড়াবো তাতে কোনো আমার ভয় নেই। আপনার স্যার আসলে এই ধরনের কাজ করে থাকেন, এই ধরনের কাজ সামনে ঘটনার সমীক্ষা তারপর তো কাজের উপর ভালো লাগে। তারপরও উনি জনসাধারণের পাশে গিয়ে দাঁড়ায় এখনো দাঁড়াচ্ছে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, এখন আমার আসলে মানে এটা আমার মনে হচ্ছে এটাও একটা জনসাধারণমূলক সেবামূলক একটা কাজ। কাজের লোক বসে থাকতে পারে না, বিধেয় একটা না একটা কিছুর ভিতরে জড়িয়ে থাকাটাই হচ্ছে গিয়ে যে নিজেকে সবসময় কাজের মধ্যে রাখা। হ্যাঁ, ব্যস্ত থাকতে আমি পছন্দ করি। ঠিক আছে, ব্যবসা কেমন চলছে? আমার ব্যবসা বলতে আমি তো লোকসানেই আছি কিন্তু তারপরও আমার একটা ইচ্ছা, ট্রাই 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 এগেইন, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই নীতিতে আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো কোনো একদিন আমি সাকসেস হব। সাকসেস হব জি। আপনাকে আমাদের এনটিভি বিডির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুভরাত্রি। শুভরাত্রি আপনাকেও।